আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আলোচনা করব কিভাবে ওষুধ ছাড়াই দ্রুত বীর্যপাত কমাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনার যদি দ্রুত বীর্যপাত হয়ে যায়, আপনার কিন্তু তাতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই কেন? কারণ আমি এর আগে বিভিন্ন সেক্সের ধাপের কথা বলেছি, নর্মাল সেক্সুয়াল সাইকেলস সম্পর্কে বলেছি। সেখানে বলেছি একজন পুরুষ ভীষণ যৌন তৃপ্তি লাভ করে কখন, বীর্যপাত হয়ে গেলেই তার যৌন তৃপ্তি আসলো। কিন্তু আমার তৃপ্তি হলেও আমার পার্টনার তো খুশি হল না, তার তো তৃপ্তি হল না, মাথায় তো এই টেনশনটাই ঘুরতে থাকে। এজন্যই তো আপনার চিন্তা। এখন কথা হলো যে এই যে দ্রুত বীর্যপাত, প্রথম কথা হলো যে দ্রুত বীর্যপাত ঠেকাতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যদি দ্রুত বীর্যপাত হয়েও যায় তাহলেও পার্টনারকে কিভাবে খুশি করতে হবে এটা জানতে হবে। পার্টনারকে হ্যাপি করার অনেকগুলো পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি। আমরা জানি পুরুষ একটি উপায়ে তৃপ্ত হয়, সেটি হচ্ছে বীর্যপাতের মাধ্যমে, কিন্তু মহিলারা তৃপ্ত হয় অর্গাজম। দুই উপায়ে মহিলারা তৃপ্ত হয়, একটা হচ্ছে যে ক্লাইটোরিচ নামের একটি অংশ আছে ফিমেল জেনিটেলিয়াতে, ওই ক্লাইটোরিচকে পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত করতে হবে স্পর্শের মাধ্যমে। খুব সংবেদনশীল জায়গা ওটা, ওখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে উত্তেজনা দিতে পারেন আপনার পার্টনারকে, তখন দেখবেন যে একটা সময় পরে উনি কিন্তু, অর্থাৎ আপনি পেনিস প্রবেশ না করেও আপনার পার্টনারকে টোটালি হ্যাপি, তৃপ্ত বা অর্গাজম দিয়ে দিতে পারেন। অর্থাৎ মূল সহবাসের আগে আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে এবং একটি অর্গাজম আপনাকে দিয়ে নিতে হবে। সেটা একটু ট্রাই করবেন, এটা যদি করে ফেলতে পারেন আপনি হাফ ডান, 50% কাজ আপনার হয়ে গেল। কিন্তু সো উনি 50% হ্যাপি হয়ে গেলেন, এরপরে আপনি আপনার পেনিসটাকে প্রবেশ করাবেন। এখন যখন পেনিস প্রবেশ করাবেন তখন কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে যেটা করতে হবে জেন্টফস, খুব তাড়াহুড়ো করা যাবে না, পুষ্টা করবেন খুব জেন্টলি, আস্তে আস্তে পুশ করবেন। এবং আমরা দ্বিতীয় টেকনিকে আগেও বলেছি, স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক, আজকে ব্যাখ্যা করে বলে দেব সব। স্টার্ট এবং স্টপ টেকনিক কি? আপনার যে মুহূর্তে বীর্য বের হয়ে যেতে চাইবে ওই সময় যদি আপনি স্টপ করতে চান জীবনেও পারবেন না। নিয়ম হচ্ছে আগে থেকেই একটু একটু বিরতি নিয়ে নিয়ে আবার পুশ করা, আবার বিরতি নিয়ে আবার পুশ করা, এটা হচ্ছে একমাত্র ভালো টেকনিক এবং এটি বিশ্বব্যাপী স্বীকৃত টেকনিক হচ্ছে এটা। সো নিয়মটাই এরকম। সো আপনার পার্টনার যদি আপনাকে বারবার পুশ করতে থাকে, বারবার বলতে থাকে, তাকে একটু বোঝান, একটু বলেন যে এটাই আসলে এভাবে করতে হয়, একটা সময় গেলে হয়তোবা এটা সময়ের সাথে সাথে বিষয়টা অভ্যস্ত হয়ে যাবেন, খুব বেশি বিরতি নিতে হচ্ছে না, আপনি পারছেন, কিন্তু আপনাকে বিরতি নিতেই হবে। বিরতি না নিয়ে কারো পক্ষে কখনো একটা না সেক্স তৃপ্তি দেওয়া সম্ভব না। এটা হয়তোবা ভিডিওতে দেখেছেন, পর্নে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, একসাথে অনেক জায়গায় ভিডিও এডিট করে বানানো হয় যে একজন মানুষ 15-20 মিনিট ধরে সেক্স করছেন, হুইচ ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এটা আসলে কখনোই সম্ভব না। স্টার্ট এবং স্টপ গেল। নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে আপনি যখনই আপনার পেনিসকে প্রবেশ করাবেন চেষ্টা করবেন। নাম্বার ফোর, অনেক সময় আমরা বলে থাকি যে ওম্যান অ্যান্ড টপ, আপনার পার্টনার যদি উপরে থাকে তাহলে দেখা যায় যে পার্টনারের অর্গাজমটা একটু দ্রুত, মানে তৃপ্তিটা দ্রুত হয়ে যায়, এতে আপনার উপর থেকে অনেকটাই লোড কমে গেল। নাম্বার ফাইভ, আমরা বলি যে স্কুইজ টেকনিক। স্কুইজ টেকনিকটা হচ্ছে যে যে মুহূর্তে বীর্য বের হয় এত কিছু করার পরও যদি না হয়, ডিজে যদি বের হয়ে যেতে চায়, তখন আপনি আপনার পেনিসটাকে বের করে ফেলবেন অ্যান্ড পার্টনার হেল্প করবে। এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ভিডিওটা দেখলে কাজে দিবে। এ কয়েকটা উপায় বিশ্বব্যাপী সিক্ত টেকনিক প্রিম্যাচোর এইডাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যায় সে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, জীবনই অনেকের যৌন জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যা থেকে ঔষধ ছাড়া এই কয়েকটি উপায় সারা বিশ্বব্যাপী স্বীকৃত পাঠ্য বইয়ের এবং সব জায়গায় স্বীকৃত আছে। আমি জানি না আপনারা আগে জানতেন কি না, আমি আজকে সব বলে দিলাম। এভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে করতে 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 হবে, মনে রাখবেন একদিনে অর্থাৎ রাত রাতে কোনো কিছুই চেঞ্জ হয় না। প্র্যাকটিস করতে
করতে এগুলো হয়, বিশেষ করে যাদের প্রথম প্রথম বাত হয় তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই জরুরি, যেগুলো দেখা যায় যে প্রথম প্রথম হতেই পারে, একবার দুবার বীর্যপাত হতেই পারে, এটা কিন্তু কোনো সমস্যা নয়, এটি খুবই কমন একটি বিষয়। এমন হলে যদি আপনি হতাশ হয়ে যান, আপনি যদি পরিস্থিতিকে মিলিয়ে ফেলেন প্রত্যেকবার সেক্স করতে সময়, আপনি যদি মনে করেন আগের মতো এবারও মনে হয় হবে, এবারও মনে হয় ফেলিওর হব আমি হয়, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। সো এটাকে দুর্ঘটনা হিসেবে ধরে নিবেন এবং এক দুইবার ঘটনাটা অস্বাভাবিক কিছু নয় এটা ধরে নিও। আপনি যদি টেকনিকগুলো পরিচিত থাকেন, সময় পর দেখবেন আপনি সবই ঠিক হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।